করোনা ভাইরাসের জন্য মানুষের কষ্ট হচ্ছে, গরিব দুঃখী প্রয়োজন হতে পারে, তো তার জন্য আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আছেন, উনি খুব ভালো কাজ করছেন, মাননীয়া খুব সুন্দর কাজ করছেন, সেইটায় খুশি হয়। আমি হিজড়া সম্প্রদায়ের মানুষ, আমি কিছু হয়তো অল্প কিছু দান করলাম, আর আমি আশা করছি আমার দেখা দেখি হয়তো আর দেশের পাঁচজন ভালো মানুষ এসে গরিবের পাশে দাঁড়াবেন, গরিবদের ভালো হবে, এটা আর আমার কি বলার আছে। আমি 1,01,000 টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করলাম। উনি আমাদের একজন খুব পুরনো গ্রাহক এবং উনি আজকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে করোনা ভাইরাস করোনার জন্য তো উনি 1,01,000 টাকার একটি চেক দিয়ে উনি এই ত্রাণ তহবিলে এক অভূতপূর্ব নিদর্শন সৃষ্টি করলেন।